নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো সোনার বাংলার রান্নাঘর। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি লেমন চিকেন। লেমন চিকেন তৈরি করার জন্য আমার যেসব উপকরণগুলি লেগেছে সে দেখো। এখানে আমি নিয়েছি চিকেন, দই, এখানে আছে তোমার কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি আদাগুলোকে দেখো এভাবে স্লাইস করে কেটেছি। এখানে রসুন কুচানো, লবণ, আর আমার রান্নার জন্য লাগবে সাদা তেল। এখানে আছে লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, মাখন, রসুন পেস্ট, আদা পেস্ট, ধনে পাতা কুচি। ওখানে আমি নিয়েছি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা, দু টুকরো দারুচিনি, দুটো তেজপাতা, আর গোলমরিচ 10 থেকে 11টা, আর একটা গোটা বড় এলাচ। তাহলে চলো আমি মাংসটাকে কীভাবে ম্যারিনেট করি তোমাদের দেখাই। এখানে আমি চিকেন নিয়েছি 500 গ্রাম। এবার আমি দিয়ে দিচ্ছি লেবুর রসটা। এখানে 1 চা চামচ মতন লেবুর রস আছে। আমি পুরোটা দিলাম না, একটুখানি রেখে দিলাম। এবার দেব তোমার দইটাকে, আমি ফেটিয়ে রেখেছিলাম, দইটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা পেস্ট, দেখো 1 চা চামচ। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চা চামচ। এবার দেব গোলমরিচ গুঁড়ো, এই চামচে 2 চামচ মতো দিলাম। এবার কিছুটা ধনে পাতা, কুচানো ধনে পাতা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে, আর সামান্য লবণ দেব এখানে। ভালো করে আমি হাত দিয়েই মেখে নেব। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দেব দারুচিনি, দুটো শুকনো লঙ্কা, গোলমরিচ, তেজপাতা, আর দিচ্ছি বড় এলাচটা। বড় এলাচটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি রসুনের কুচিগুলো। এবার দেখো আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে, সেটাকে এবার আমি দিয়ে দিচ্ছি। দেখো এবার আমি এটাকে 20 মিনিট মতো ঢেকে দেব। এটাকে আমি হাই ফ্লেমে এখন করবো, হাই ফ্লেমে বাড়িয়ে দে মানে করে নেব। হাই ফ্লেমে দিয়ে এটাকে আমি এখন রান্না করবো। 20 মিনিট পরে আমি তোমাদের সাথে আবার দেখা করছি। দেখো আমি 20 মিনিট পর ফিরে আসলাম। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো আমার চিকেনের যে চিকেন থেকে যে জলটা আমার দাঁড়িয়েছিলো পুরোটা শুকিয়ে গিয়েছে। চিকেনটাও সুন্দর নরম হয়ে গিয়েছে। এবার দেখো আমি এবার এর মধ্যে অ্যাড করবো। আমি তোমাদের দেখাতে ভুলে গিয়েছি, এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে এটাকে আমি জলে গুলে অ্যাড করবো। দিয়ে
দেখো আমি জলে গুলে নিয়েছি কর্নফ্লাওয়ারটাকে, এখানে আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব আর একটু সামান্য জল। এবার আমি এর মধ্যে অ্যাড করব যে আমি কাঁচা লঙ্কাগুলোকে, চেরা কাঁচা লঙ্কাগুলোকে অ্যাড করে দিচ্ছি দিচ্ছি এখানে যে আমি আদাটাকে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু মাখন, মাখন দিয়ে দিলাম। এবার দেব আমি ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো। একটু নেড়ে নেব, আমি ধনে পাতা কুচিটা যে কেটে রেখেছিলাম এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি পারো একটু ফ্রেশ ক্রিম দিতে পারো, আমার কাছে সেরকম মানে ফ্রেশ ক্রিম অতটা নেই, অল্পই ছিল, আমি এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি। দেখো এবার আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি, তাহলে আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তাহলে আমার লেমন চিকেনটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করো, লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, বেলটা বাজাতে ভুলবে না, বেলটা বাজিয়ে দিও কিন্তু।